কালার বাকিটা ফ্রেমে ফ্রেমের গায়ে অ্যাপ্লাই করে দিই। বাকিগুলো আমাদের একবারে সেম এই সিস্টেমে ধরবো। এখানে আমরা একটা সার্ফেস তৈরি করবো, আগে এটা অন করব, ক্রিয়েট দিব, জানলা তৈরি হয়ে যাবে। দেন এটাকে পিছনের সার্ফেসের সাথে আমাদের অ্যাড করতে হবে। বাড়তি যে আউটলাইনটা থাকবে সেটা ডিলিট করে দিব। ভিতরে ঢুকব, গ্লাসে গ্লাসের ম্যাটেরিয়াল দিব, সারফেস তৈরি করবো, সারফেসটা সিলেক্ট করবো, এখান থেকে এটা অন করে ক্রিয়েট, দেন এটাকে আমরা পিছনের ওয়ালের অ্যালাইনমেন্ট দিব, তাছাড়া ডেপ তৈরি হবে এখানে 5 ইঞ্চি। আউটলাইনটা ফেলে দেব, এটাকে ঢুকবো, তারপরে এটা বারান্দা, আমরা পরে রেলিং তৈরি করে নিব। যেহেতু সাইজ যদি 1 থাকে তাহলে এটা কপি করে আমরা এখানে দিয়ে দিতে পারি। একটু কম বেশি দেখাচ্ছে, তার দেখাচ্ছে তার মানে সাইজ একটু বড়, সেক্ষেত্রে আমরা ওয়ালটাকে ঠিক করে দেব। এর জন্য আমরা আবার একটা বাড়তি লাইনটা ডিলিট করে ম্যাটেরিয়াল দিব, গ্লাসের জায়গায় গ্লাস, এখানে আমাদের তাই বড় একটা অংশ। এটার ক্ষেত্রে সবসময় রিভার্স করে নিব আমরা, রিভার্স ফেস এটাতে চলে যাব। আমরা এখানে যেটা করব, আমাদের রো একটা বাড়ির দুইটা মেয়ে, না এটা না, এটা 1 থাকবে, এইটাতে আমরা 3টা করে দেব, তাহলে প্যানেল 3টা হবে। এটাকে আমরা পেছনের সার্ফেসে নিয়ে আসবো, বাড়তি লাইনটা ডিলিট করে দেব, এটাতেও ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দেব। এই জানলাটাকে আবার নিয়ে আসব, এই জানলাটাকে কপি করে এখানে নিয়ে আসবো, বসিয়ে দেবো। জানলার সাইজ যদি বেশি থাকে তাহলে আমরা ওয়াল ঠিক করে দেবো, জানলা ঠিক করা দরকার নেই, ওয়ালটাকে মিলাই দেবো। এই পাশে আমাদের সেম হবে, এক্ষেত্রে আমরা 2টা করবো, যেহেতু 3টা লাগবে না, এখান থেকে আমরা আবার 2 করে দেবো। পিছনের সার্ফেসে নিয়ে আসবো, বাড়তি লাইনটা করে দেবো, ভিতরে ঢুকে আগে গ্লাস ম্যাটেরিয়াল, তারপর বাইরে এসে বাকি ট্রেন অ্যাপ্লাই করে দেব। এই পাশে আমরা আসলে ফুল হাইট দেওয়ার প্রয়োজন নেই, 2 ফিট অফসেট করে এটাকে লাগাই দেব।
টয়লেটের জানলাগুলো আমরা কপি করে নিয়ে আসব। পিছনের অ্যালাইনে সেট করে দিব। নিয়ে দেখতে পারি মিলে কি না, না মিললে আমাদের বানাতে হবে আবার। হ্যাঁ মিলছে মনে হয়। একটু ছোট বড় হয়েছে, সো আমাদের তো আগে বলছি এটা আগে আসবে আসলে ওয়ালটা। টয়লেটে জানলা আমরা কপি করে নিয়ে আসবো। বারান্দাটা বারান্দা পরে আমরা দেখবো, এইটা আমরা নিয়ে দেখতে পারি মিলে কি না।
তো আমাদের যেহেতু এই পার্টটা আমাদের কম্পোনেন্ট করা ছিল এবং এটাও আর এটা সেম কম্পোনেন্ট পার্ট, তো এখানে যা চেঞ্জ করা হবে এখানেও তাই চেঞ্জ হবে, সেটাই তো আমরা বলা হয়েছিল। সো একটা এখন আমরা একটা ট্রিক্স খাটাবো, যেহেতু আমাদের উইন্ডোগুলো বানানো হয়ে গেছে এখন আবার এই পাশে আমাদের সেম উইন্ডোগুলি দিতে হবে। সো এটাকে এখান থেকে এনে এখানে বসানো সময় ব্যাপার, সেক্ষেত্রে আমরা সব উইন্ডোগুলো সিলেক্ট করে নেব। এই আমাদের উইন্ডোগুলো এই পাশে যে কটা উইন্ডো আছে সিলেক্ট হয়ে গেল, আমরা এটাকে কন্ট্রোল এক্স চাপবো, মানে হলো এখান থেকে হলো কাট বা কন্ট্রোল এক্স চাপবো, আমরা এটার ভিতরে ঢুকবো, দেন এখান থেকে পেস্ট ইন প্লেস যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। উইন্ডোগুলোকে আমরা কম্পোনেন্টের ভিতরে নিয়ে আসার কারণে যেটা হয়েছে, যেহেতু কম্পোনেন্টের ভিতরে নতুন নতুন অবজেক্ট ঢুকছে সেই ক্ষেত্রে দেখেন ওর এখানেও ওই সেম জিনিসগুলি এখানে কাউন্ট করে ফেলছে, তার মানে আমি এটাতে যা কিছু এই কম্পোনেন্টের ভিতরে ঢোকার পরে আমি এখানে যা তৈরি করবো, আমি যদি এখানে একটা বক্সও তৈরি করি এবং এটাকে যদি আমি এত বড়ো করি দেখবেন যে এখানেও সেম বক্স তৈরি হয়ে সেটা এত বড়ো হয়ে গেছে, তার মানে এই কম্পোনেন্টের ভিতরে আপনি যা করবেন যা প্লেস করবেন যেই মডেল এটার ভিতরে নিয়ে আসবেন এই পাশেও সেম জিনিস বলবে। সো যেহেতু উইন্ডোগুলোকে আমরা কম্পোনেন্টের ভিতরে নিয়ে আসলাম এই জন্য এই পাশে আমাদের যে মাস্ক ছিল ও এটাকে সেম ওইভাবে কপি করে দিয়েছে। সো আমাদের এক পাশের উইন্ডো বসানো বা আরেক পাশের উইন্ডো অটোমেটিক আমাদের হয়ে গেল। সো আমাদের এই ফ্লোরের ডিটেল মোটামুটি কমপ্লিট। এখন আমরা থার্ড যে মাস্কটা আছে আমাদের প্ল্যানটা আছে এইটার কলাম লেভেল ধরে এনে আমরা এটাকে এখানে বসাবো, বাট এই লেভেলটা আসলে এই মাথায় হবে। এইটা আমাদের গ্রাউন্ড ফ্লোর থাকার কারণে এই এটাকে বল এই এই ছাদটাকে এতখানি এক্সটেন্ড করা হয়েছে, বাট পরের ফ্লোর থেকে কিন্তু এই ছাদটা আর এখানে থাকবে না। সেক্ষেত্রে আমার যেটা করতে হবে পরের ফ্লোরটা সিলেক্ট করবো আর এই ফ্লোরের প্ল্যানটা স্ল্যাবটা সিলেক্ট করবো, রাইট ক্লিক করে আইসোলেট রিবিল ক্লিক করবো, দেন এটাকে কপি করে এখানে দিয়ে দেব, দেন আমাদের সবই ঠিক আছে, জাস্ট খালি এই যে এক্সটেন্ডেড জায়গা যে জায়গাটা আছে এক্সটেন্ড সেটাকে আমরা এখন ঠিক করবো। সো এটা এখানে চলে আর প্রথম আচ্ছা এটা আমার এখানে থাকতে পারে সমস্যা নেই, আমরা যেটা করবো এটার সাথে ভিতরে ড্র করে নেবো একটা রেক্টেঙ্গেল, তাহলে যেটা আলাদা আলাদা হয়ে গেলে এটাকে এই করে দিতে পারবো। বারান্দার লেভেল আমরা এখানে চলে আসবো, এখান থেকে অফসেট নিলে এটাকেও আমরা মিলিয়ে দেবো, সো আউটলাইন ধরে ধরে এখানে একটা অফসেট টানবো, দেন এটাকে আমরা এই লেভেলে নিয়ে আসবো, এটাকে এই লেভেলে নিয়ে আসবো, এটা চলে যাবে এই লেভেলে, দেন এই জায়গাটা আনচ হয়ে যাবে, এই জায়গাটা আমরা এখানে একটা অফসেট নিয়ে আসবো, এটাকে এইভাবে দেবো, এটাকে এখানে মিলাবো আর এই পুরো পেরিফেরিটা এখানে চলে আসবে। এখানে আমাদের একটা ভয় ছিল সেই ভয়টা আমরা এই জায়গাটা আমাদের এক্সট্রা দরকার নেই, এটা আমরা একটা পাঞ্চ লাইন টান বা একটা টান আমরা পাঞ্চ দিব এইভাবে। এখানে আমাদের বাকি জায়গাটা সেম বক্স রেক্টাঙ্গেল টেনে রাখবো, লাইন টেনে নিব, দেন পাঞ্চ করে দিব,
তো আমাদের আউটলাইন হয়ে গেল। আমরা আইসোলেটটাকে অন করে দিব। তো আমরা আমাদের উপরের ফ্লোরের আউটলাইন পেয়ে গেলাম। এখন আমাদের দেখতে হবে আমাদের কত ফ্লোর হবে। এটা ফার্স্ট ফ্লোর আমরা তৈরি হয়ে গেছে, আমাদের সেকেন্ড থেকে এইট পর্যন্ত, সেকেন্ড টু এইট, তার মানে আরো আরো আটটা ফ্লোর হবে। প্ল্যানটাকে হাইট করে নিব, সম্পূর্ণ এইটা ধরবো আমরা এইভাবে, যাতে নিচের ফ্লোর সিলেক্ট না হয়, শুধু এই ফ্লোর আর উপরে স্ল্যাব কপি করে এভাবে দিয়ে দেবো। আচ্ছা, এটাকে আরেকটা কাজ করতে হবে, করার আগে এই যে আমরা যদি তৈরি করছি যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা 6 ইঞ্চ উপরে উঠবে আসলে। ঠিক আছে, মানে 10 ফিট হবে সব মিলে, 10 ফিট। এবার স্ল্যাবটাকে আমরা কম্পোনেন্ট করে দেবো, কারণ যেহেতু এই স্ল্যাবটা প্রত্যেক ফ্লোরই হবে, যদি কোনো চেঞ্জ আসে তাহলে একটা স্ল্যাব চেঞ্জ সব চেঞ্জ হয়ে যায়। দেন আমরা শুধু উপরের ফ্লোর এবং স্ল্যাব ধরব, কিন্তু প্ল্যানটাকে নিব না আমরা। সো প্ল্যানটাকে আগে হাইট করে নিই, কপি করব ইনটু আমরা এইট দিব। আমরা হিসাব করে নিই, ফার্স্ট ফ্লোরের পরে আটটা হবে, সেকেন্ড ফোর সিক্স, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর ফিফথ সিক্স সেভেন এইট নয়, নয়টা হয়ে গেছে, একটা করে কম হয়ে গেছে। জি প্লাস এইট, এটা জি মানে গ্রাউন্ড প্লাস এইট, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, চার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড টু এইট, তার মানে জি প্লাস এইট, জি বলতে গ্রাউন্ড ফ্লোর, আর বাকি আটটা ফ্লোর হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। এই আমাদের বেসিক মাস দ্বারা হয়ে গেল। সো আজকের জন্য এতটুকুই, আমরা হয়তো বুঝতে পারছি যে কীভাবে আসলে মডেলিং করতে হয়। ঠিক আছে, ধন্যবাদ।